যুদ্ধবিরতির সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ইউক্রেন রাশিয়া দ্বিতীয় দফা শান্তি আলোচনা রুশ বাহিনীর মরিপল দখলের দাবি ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হলে করোনায় বিপর্যস্ত দেশের অর্থনীতি আরও ক্ষতির মুখে পড়বে শঙ্কা বিশেষজ্ঞদের দেশে প্রথমবারের মতো কৃত্রিম হৃৎপিণ্ডের সফল প্রতিস্থাপন হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা 12% বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম মূল্যস্ফীতি সঠিক তথ্য দেয় না সরকার অভিযোগ সানেমে আসসালামু আলাইকুম তাসলিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সকালের খবরে একে এসটিএমটি বা শিরোনাম দেখছিলেন জানাবো পুরো খবর ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনের জাপোরিঝাজিয়া রুশ বাহিনীর গোলার আঘাতে আগুন লেগেছে এদিকে ইউক্রেনের পতন হলে এরপর বাল্টিক অঞ্চলের তিন দেশ লিথুনিয়া লাটভিয়া এবং এস্টোনিয়ায় রাশিয়া আক্রমণ চালাবে বলে সতর্ক করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এরই মধ্যে খোরশানের পর আরেক গুরুত্বপূর্ণ বন্দর নগরী মৌরিপলের দখল নেবার দাবি করেছে রুশ বাহিনী একই সঙ্গে ইউক্রেনের 100টি যুদ্ধবিমান ধ্বংসেরও দাবি করেছে মস্কো অন্যদিকে রাশিয়া সেনাদের বাড়ি ফেরার আহ্বান জানিয়ে ইউক্রেন জানিয়েছে 16,000 বিদেশি স্বেচ্ছাসেবী সেনা তাদের পক্ষে লড়াই করছে যুদ্ধবিরতির সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে দুদেশের মধ্যকার দ্বিতীয় দফার আলোচনা কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট চলমান ইউক্রেন যুদ্ধের অষ্টম দিন ছিল বৃহস্পতিবার এদিনও কামানের গোলায় কাঁপে দেশটির বিভিন্ন শহর রাশিয়ার একের পর এক বোমা হামলায় পর্যদুস্ত হয় ইউক্রেনীয় বাহিনী দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর খেরসান দখলের পর তুমুল লড়াই চলছে খারকিভে ভয়াবহ সংঘর্ষের খবর আসছে রাজধানী কিয়েভ থেকেও মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়েছে আর এক বন্দর নগরী মৌরিপল দখলেরও অন্যান্য শহরেরও নিয়ন্ত্রণ নেওয়ার পথে রুশ বাহিনী বিশ্লেষকরা বলছেন প্রথমে ইউক্রেনকে কৃষ্ণ সাগর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে রাশিয়া সে পথে বেশ এগিয়েছেও মস্কো খেরসানের পর আর কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে পারলেই সাগর থেকে বিচ্ছিন্ন হবে ইউক্রেন রাশিয়ার হামলায় ক্রমেই ঘনীভূত হচ্ছে মানবিক সংকট বিধ্বস্ত হচ্ছে বহু আবাসিক ভবন সবকিছু ছেড়ে কেবল জীবনের আশায় অন্যত্র পাড়ি জমাচ্ছেন লাখো ইউক্রেনীয় অন্যদিকে রুশ বাহিনীকে প্রতিরোধ করা হচ্ছে বিভিন্ন স্থানে ইউক্রেনের পাল্টা হামলায় বিধ্বস্ত হয়েছে তাদের বেশ কিছু সাজোয়াজান দেশটির দাবি তাদের পক্ষ হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়তে যোগ দিচ্ছেন বিদেশি স্বেচ্ছাসেবী যোদ্ধারা আমাদের সেনারা শত্রুকে কঠোর জবাব দিচ্ছে এক সপ্তাহেই আমরা 9,000 রাশিয়ানকে হত্যা করেছি এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বহু হেলিকপ্টার এবং যুদ্ধবিমান আমরা চাই না রুশ সেনাদের লাশে আমাদের মাটি ভরে যাক তাই রাশিয়ার প্রতি আহ্বান জানাবো দেশে ফিরে যান যুদ্ধ থামিয়ে আমরা শান্তি স্থাপন করতে চাই এমন বক্তব্য দেওয়ার পর পৃথক এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি সতর্ক করে বলেন কোনোভাবে ইউক্রেনের পতন হলে এরপর লিথুনিয়া লাটভিয়া এবং এস্তোনিয়ায় আগ্রাসন চালাবে রাশিয়া এজন্য এখনই রুশ বাহিনীকে রুখে দিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানান তিনি তবে রাশিয়া বলছে তাদের জয় সময়ের ব্যাপার মাত্র এ পর্যন্ত রুশ হামলায় বহু ইউক্রেনীয় সামরিক ঘাঁটি ধ্বংস এবং শতাধিক বিমান ভূপাতিত হয়েছে বলে দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এই অভিযানে এখন পর্যন্ত 1612টি সামরিক স্থাপনায় আমরা হামলা চালিয়েছি এর মধ্যে ছিল ইউক্রেন সেনাবাহিনীর 62টি কমান্ড পোস্ট 52টি রেডার স্টেশন ধ্বংস করা হয়েছে তাদের বেশ কয়েকটি S-300
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া 606টি ট্যাঙ্ক এবং 405টি স্পেশাল সাজোয়া যানও আমরা ধ্বংস করেছি। দুপক্ষের এমন পাল্টাপাল্টি দাবির মধ্যেই বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ফের আলোচনার টেবিলে বসে রাশিয়া এবং ইউক্রেন। তবে যুদ্ধবিরতির সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় ওই বৈঠক। এদিকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধের মধ্যেই ন্যাটোতে আরও 3,800 সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। জার্মানির ঘাঁটিতে এসব সেনা অবস্থান করবে বলে জানিয়েছে পেন্টাগন। কাজীফ থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজ বাংলা সমৃদ্ধি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আর জাহাজটির 28 নাবিক ও প্রকৌশলীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম। হামলায় নিহত জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ তাদের সঙ্গে রয়েছে। এর আগে রকেট হামলায় জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমানের মৃত্যুর পর থেকেই নিরাপদে দেশে ফেরার আকুতি জানিয়ে আসছিল জাহাজটির নাবিকরা। মুশফিকুল সালেহিনকে সাথে নিয়ে হাসান জাবেদের রিপোর্ট। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার সমৃদ্ধি ইউক্রেনের অলভিয়া বন্দরে গিয়ে যুদ্ধের মধ্যে আটকা পড়ে। বুধবার সন্ধ্যার দিকে জাহাজটিতে রকেট হামলা হয়। ক্রুদের চেষ্টায় আগুন নেভানো গেলেও ব্রিজে থাকা জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে দেয়া ভিডিও পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নাবিক ও প্রকৌশলীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, সবাইকে পোল্যান্ডে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। জাহাজের বাকি 28 জন নাবিককে আমরা একটা সেফ কাস্টডিতে, সেফ জোনে নিয়েছি। তারা নিরাপদে আছেন এবং তারা তাদের সহকর্মী প্রয়াত হাদিসুর রহমানকে, রহমানের মরদেহটাও তারা বহন করছেন। আমরা খুব দ্রুততার সাথে তাদেরকে ওয়ারশতে নিয়ে আসার চেষ্টা করছি। এর আগে এমভি বাংলার সমৃদ্ধির নাবিকরা দেশে ফিরতে আকুতি জানান। বুধবার রকেট হামলায় চোখের সামনে তারা দেখেছেন সহকর্মী ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যু। তারপর থেকেই তারা দেশে ফিরতে ব্যাকুল হয়ে পড়েন। আমরা সবাই খুব বিপদে আছি, আমাদেরকে প্লিজ সবাই উদ্ধার করেন, এখান থেকে আমাদেরকে বাঁচান। জাহাজে আটকে পড়াদের স্বজনরাও যার যার প্রিয় মানুষটিকে যত দ্রুত সম্ভব দেশে ফেরানোর দাবি জানান। আমাদের সরকারের কাছে বিশেষভাবে আবেদন হলো, ওনারা যেভাবে পারে যাতে করে আমাদের সন্তানগুলোকে আমাদের কাছে ফিরে দিবেন। এদিকে ইউক্রেনে বাংলাদেশি ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে ফেসবুক পেজে বিবৃতি দিয়েছে বাংলাদেশে রাশিয়ার দূতাবাস। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ইউক্রেন যুদ্ধে চাপের মুখে বিশ্ব অর্থনীতি। অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি অস্থিরতা তৈরি হচ্ছে গুরুত্বপূর্ণ খাতগুলোতে। দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চললে আমদানি রপ্তানি বাণিজ্যে ক্ষতির আশঙ্কা করছেন বাংলাদেশের উদ্যোক্তারা। আর বিশ্ব পরিস্থিতির প্রভাব সামলে দেশের অর্থনীতির ভারসাম্য ঠিক রাখতে সরকারকে বিশেষ নজর দেবার পরামর্শ অর্থনীতিবিদদের। হাসানুল শাওন জানাচ্ছেন বিস্তারিত। করোনার অভিঘাত মোকাবেলায় যখন হিমশিম খাচ্ছে বিশ্ব অর্থনীতি, তখন ইউক্রেনে রাশিয়ার হামলা যেন মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে। এই যুদ্ধের কারণে এরই মধ্যে বিশ্ববাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে তেল ও গ্যাসের দাম, ব্যাপক দরপতন হয়েছে বড় বড় শেয়ার বাজারগুলোতে, আর অস্থিরতা দেখা দিয়েছে মুদ্রা ও স্বর্ণের বাজারেও। সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব নতুন করে মন্দার মুখোমুখি হতে পারে, যার নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশেও। কারণ রাশিয়া ও ইউক্রেনের সাথে বাংলাদেশের সরাসরি বাণিজ্য রয়েছে। এই দেশ দুটিতে তৈরি পোশাক, পাটসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ, আবার গমসহ আরও কিছু পণ্য আমদানিও হয়। এছাড়া আমদানি রপ্তানির ক্ষেত্রে আগে থেকেই চড়া জাহাজ ভাড়া, যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। রাশিয়া মানে যে পজিশনে আছে সেখানে রাশিয়াতে আমাদের রপ্তানি ব্যাহত হওয়ার একটা আশঙ্কা আমরা করছি না। বর্তমানে জাহাজের ভাড়া বা কন্টেনার ভাড়া একটা অস্বাভাবিক পর্যায়ে রয়েছে, এই ভাড়াটা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই ক্ষেত্রে আমদানি রপ্তানি কিছুটা হলো মানে ব্যাঘাত ঘটবে আমাদের কাছে, যেটা মনে হচ্ছে যদি এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়। সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হচ্ছে আন্তর্জাতিক বাজারে 7 বছর পর প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম
$100 ছাড়িয়ে গেছে, যার প্রভাব পড়বে পুরো বিশ্বের উৎপাদন ও পণ্য পরিবহনে। এছাড়া যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অনেক খাদ্যপণ্যের দামও বাড়তি, বিশেষ করে গম, ভুট্টা এবং পাম তেলের দাম বেড়ে গেছে 5% বেশি। এই যুদ্ধটি তাই চাপে থাকা অর্থনীতিকে আরও চাপে ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের কনটেক্সটে যদি চিন্তা করি, আমাদের প্রধানত সকল মানে জ্বালানি জাতীয় পণ্য যেগুলো আমরা আনি সেগুলোর দাম অনেক বেড়ে যাবে, টাকার অবমূল্যায়নের প্রেশারটা বাড়বে, আমাদের রিজার্ভের উপর চাপ পড়বে, আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি আরো বাড়বে, এবং আমরা কিভাবে ম্যানেজ করবে তার ম্যানেজ করবো তার উপর ডিপেন্ড করবে আমাদের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যটা আমরা কতখানি রক্ষা করতে পারব। বর্তমান পরিস্থিতিতে দেশের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে আন্তর্জাতিক বাজার থেকে চাল, গম সহ বিভিন্ন নিত্যপণ্যের আমদানিতে কিছুদিনের জন্য শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের পরামর্শ অর্থনীতিবিদদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, দেশে প্রথমবারের মতো মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্ট বা কৃত্রিম হৃৎপিণ্ডের সফল প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে 42 বছর বয়সী এক নারীর দেহে হার্টমেট 3 নামের কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই সফল অস্ত্রোপচারের মধ্য দিয়ে হৃদরোগ চিকিৎসায় দেশে নতুন যুগের সূচনা হয়েছে। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্ট। বিশ্ব হার্ট ফাউন্ডেশনের মতে, প্রতি বছর হার্ট অ্যাটাক ও স্ট্রোকজনিত সমস্যায় প্রায় 1,79,00,000 মানুষ মারা যায়, যা সব ধরনের রোগের মৃত্যুর 30%। বাংলাদেশেও প্রতি বছরই বাড়ছে হৃদরোগীর সংখ্যা, এমনকি এই রোগের কারণে দেশে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটছে। এই সংকটের মাঝেই দেশীয় চিকিৎসকদের কৃতিত্বে বাংলাদেশ পৌঁছে গেল নতুন এক মাইল ফলকে। প্রথমবারের মতো হৃদরোগ চিকিৎসায় সফলভাবে মেকানিক্যাল হার্ট বা কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন সম্পন্ন করেছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হৃদরোগ চিকিৎসকরা। উন্নত বিশ্বের মতো এখন থেকে বাংলাদেশেই সম্ভব কৃত্রিম হৃৎপিণ্ডের প্রতিস্থাপন। মানুষের যে মৃত্যু হয় তার একটা সবচেয়ে বড় কারণ হলো হার্ট ফেলিয়ার। এই পেশেন্টটা অনেক চিকিৎসা করেছেন, তারা একসময় সিঙ্গাপুরে চিকিৎসা করেছেন, মালয়েশিয়ায় চিকিৎসা করেছেন, স্টেন্ট করেছেন, এমনকি ওনারা টার্কিতে ইস্তাম্বুলে ওনারা স্টেন্ট করেছেন, পরবর্তীতে দেশে ফিরে আসছেন। দুনিয়াতে সবচেয়ে লেটেস্ট যেই আর্টিফিশিয়াল হার্ট বা মেকানিক্যাল হার্ট এলভ্যাট, এটাকে বলা হয় হার্টমেট 3 পাম্পটা সংযোজন করতে পারছি সার্জারির মাধ্যমে। হার্টমেট 3 নামের এই মেকানিক্যাল হার্ট রোগীর হৃৎপিণ্ডের বাম নিলয় স্থাপন করা হয়, যা পুরো হৃৎপিণ্ডের কার্যকারিতা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। ফলে যারা দীর্ঘদিন যাবত তীব্র হৃদরোগে ভুগছিলেন এবং হার্ট ট্রান্সপ্ল্যান্ট করার উপযুক্ত ছিলেন না, তারাও এই কৃত্রিম হৃৎপিণ্ডের মাধ্যমে বাকি জীবন সুস্থভাবে অতিবাহিত করতে পারবেন বলে জানান বিশেষজ্ঞরা। হার্টমেট 3 বা হার্ট মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্টটা এমনই যে এখন পেশেন্ট ইনশাল্লাহ অনেক ভালো থাকবেন, হার্ট ফেলিয়ারটা চলে যাবে। যেই টেকনোলজিতে এই মেশিনটার আবির্ভাব হয়েছে এবং যেই টেকনোলজিটা আবির্ভাব হয়েছে, যেটা করা হয়েছে, দ্যাট ইজ দ্য বেস্ট টেকনিক, এটাতে ম্যানেজমেন্ট খুব কষ্ট হয় না। তবে নির্ঝঞ্ঝাট জীবন অতিবাহিত করতে নিয়মমাফিক জীবন পরিচালনার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই হৃৎপিণ্ডের যত্নে নিয়মিত ঘুম, সঠিক খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের পরামর্শ দেন তারা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জনগণকেই এ সরকার সবচেয়ে বেশি ভয় পায় উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, দেশের সর্বত্রই ভিন্ন মত পোষণকারীদের নির্যাতন করা হচ্ছে। তারা বলেন, গণতন্ত্র, ভোটের অধিকার, বাক স্বাধীনতা সবই হরণ করে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার। বৃহস্পতিবার রাজধানীর বাসাবোতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। 21 পদকপ্রাপ্ত দেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মগুরু শুদ্ধানন্দ মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়ায় তার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে যান বিএনপি মহাসচিব সহ দলীয় নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হলেও বারবার তা নষ্ট করেছে কুচক্রী মহল, হরণ করেছে মানুষের অধিকার। আমরা 1971 সালে যে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম,
সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করব, সেই জায়গা থেকে আমরা বহু দূরে আমাদের এই দেশ চলে এসেছি। আমাদের আজকে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, আমাদের যে ন্যূনতম ভোটের অধিকারটা হরণ করা হয়েছে, আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, এবং আজকে ভিন্নমত পোষণকারীরা বিভিন্নভাবে এখানে নির্যাতিত নিপীড়িত হচ্ছে। বুধবার সারাদেশে বিএনপির সমাবেশে সরকারের লোকেরা হামলা করেছে অভিযোগ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষকেই বড় ভয় এই সরকারের। তারা জনগণকে বাইরে রেখে ক্ষমতায় গিয়েছে, জনগণকে বাইরে রেখে দেশ চালাচ্ছে এবং ক্ষমতায় থাকতে চাচ্ছে। জনগণের সম্পৃক্ততা তাদের জন্য একটা বড় ভয়ের কারণ। জনগণ দেখলে তাদের মধ্যে হৃদয়ের একটা কম্পন শুরু হয়। জনগণের ভাষা বুঝে একটি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের ব্যবস্থা করার তাগিদ বিএনপির। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারি মাসের চেয়ে 151 টাকা বাড়িয়ে 12 কেজির বোতলজাত এলপি গ্যাসের দাম ভোক্তা পর্যায়ে 1391 টাকা নির্ধারণ করা হয়েছে, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আয়োজিত বৃহস্পতিবারের ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান আব্দুল জলিল। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের ডামাডোলে আগামীতে দাম আরও বৃদ্ধির শঙ্কা জানান তিনি। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। গেল বছরের এপ্রিল থেকে সৌদি আরবের দামের সাথে মিলিয়ে প্রতিমাসেই এলপিজির দাম নির্ধারণ করে আসছে এই খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। বৃহস্পতিবার মার্চ মাসের জন্য নতুন দামের ঘোষণা দিলেন সংস্থাটির চেয়ারম্যান, যা ফেব্রুয়ারি মাসের চেয়ে 12% বেশি, এমনকি এক বছরের মধ্যে সর্বোচ্চ। মূসক সহ প্রতি কেজি 115.88 টাকা, সে অনুযায়ী প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 1391 টাকায় সমন্বয় করা হয়েছে। বিশ্বজুড়ে মোট গ্যাসের চাহিদার 13% যোগান দেয় রাশিয়া, তাই স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে উঠে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। এই সংঘাত দেশে এলপি গ্যাসের সরবরাহ ও দামে যে প্রভাব ফেলবে তা নিয়ে কোনো প্রস্তুতি আছে কিনা সেই প্রশ্ন ছিল কমিশনের চেয়ারম্যানের কাছে। তেল এবং গ্যাসের যে সংকট সৃষ্টি হয়েছে এখন এটা আরো বহুমুখী হচ্ছে। আশা করি আমাদের এলপিজির যে চাহিদা আছে এটা আমাদের ব্যবসায়ীগণ কর্তৃক সরবরাহ সম্ভব হবে এবং সেখানে কোনো সমস্যা হবে না, এটুকু আশা করি। কিন্তু দামটা নির্ভর করছে টোটাল পরিস্থিতির উপরে। এলসি খুলেছেন, অনেকের সরবরাহ এখনো পান নাই। ইতিমধ্যে এই সরবরাহর যে কিছুদিন বিলম্ব হয়েছে সেটা কাটিয়ে উঠতে পারছেন, হয়তো একটু বিলম্ব হয়েছে কিন্তু পরবর্তী মাসে, এই মাস তো চলবেই এবং আগামী মাসের আগে সরবরাহটা পাওয়া যাবে। এ মাসের শেষ নাগাদ পাইপলাইনে দেয়া গ্যাসেরও নতুন দাম নির্ধারণ করতে গণশুনানির আয়োজন করেছে বিইআরসি। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দেশে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বা মূল্যস্ফীতি যে তথ্য সরকার দেয় তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। 15 বছরের পুরনো মানদণ্ড বিবেচনায় নিয়ে হিসেবের কারণেই এমনটি হচ্ছে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সানেম। সংস্থাটির হিসেবে গেল জানুয়ারিতে নিম্ন আয়ের 4টি জনগোষ্ঠীর ক্ষেত্রে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল শতকরা 11 ভাগের ওপরে, যা পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত হিসেবে দ্বিগুণ। বৃহস্পতিবার প্রকাশিত সানেমের গবেষণায় দেখা যায় শহরে থাকা পোশাক শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক আর ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ছিল 11.36 ভাগ, ফেব্রুয়ারিতে তা বেড়ে হয়েছে 12.47 ভাগ। দেখি সেরকম যৌক্তিক মূল্য বৃদ্ধি হয় না। যৌক্তিক পর্যায়ে যদি হয় সেটা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে আমদানি নির্ভর, যেটা তার একটা যৌক্তিক ভাবে বাজার আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, সুতরাং সেটা দাম হয়তো ওই ভাবে বলে আমরা দেখি তার থেকে অনেক গুণ বেশি হারে বাড়ে এবং সেটা কিন্তু কোনো ধরনের ব্যাখ্যা পাওয়া যায় না। এবং এটা অনেকটা তখন অনেকটা এরকম হয়ে যায় যে ব্যবসায়ী মহলের সাথে সরকারের এক ধরনের একটা দেন দরবারের ব্যাপার, যে মূল্যটা কোথায় গিয়ে ফিক্স হবে এবং কতগুলো ক্রিটিক্যাল আমরা নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে এরকম দেখছি, সেই জায়গাটা কিন্তু আমাদের কাছে মনে হয় যে একটা খুব শক্ত নজরদারি জবাবদিহিতে জায়গাটা এবং ইম্পর্টেন্ট যে স্টেক হোল্ডারদেরকে ইনভলভ করে বাজার নজরদারিটা করা খুব জরুরি। দেশের কোথাও আজ শাবান মাসের চাঁদ দেখা যায়নি, ফলে আগামী 18 মার্চ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাতের নামাজ অনুষ্ঠিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান একথা জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমত অবস্থায়
4 মার্চ 2022 খ্রিস্টাব্দ শুক্রবার রজব মাস 30 দিন পূর্ণ হবে। প্রেক্ষিতে 18 মার্চ 2022 খ্রিস্টাব্দ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে ইনশাআল্লাহ। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেট স্বর্ণ প্রতি ভরিতে 3,265 টাকা থেকে বাড়িয়ে 78,265 টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার জুয়েলার্স সমিতি আরও জানায়, 21 ক্যারেটের সোনার দাম ভরিতে বেড়েছে 3,091 টাকা, প্রতি ভরির দাম দাঁড়িয়েছে 74,766 টাকা। আর 18 ক্যারেটের সোনার দাম ভরিতে 2,333 টাকা বাড়ানো হয়েছে, প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে 64,152 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরির সোনার দাম 2,216 টাকা থেকে বাড়িয়ে 53,421 টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণে দেশে স্বর্ণের দাম পুনর্নির্ধারণের কথা জানিয়েছে জুয়েলার্স সমিতি। কক্সবাজারের দুর্গম পাহাড়ি এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানা থেকে 5টি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র তৈরির সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার র‍্যাব-১৫ এর অধিনায়ক এ তথ্য জানায়। গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে হত্যা, জলদস্যুতা সহ একাধিক মামলা রয়েছে। র‍্যাব জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে টানা 5 ঘন্টার অভিযানের সমাপ্তি ঘটে রাত 8টার দিকে। র‍্যাব অধিনায়ক আরও জানান, এসব অস্ত্র মাদক পাচার, জলদস্যুতা ও বনদস্যুতায় ব্যবহার করা হচ্ছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়। আলাদা অভিযানে টেকনাফে 2 কেজি 850 গ্রাম ক্রিস্টাল মেথ, ইয়াবা, মিয়ানমারের মুদ্রা কিয়াত সহ 2 জন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে টেকনাফের খড়ের দ্বীপ এলাকায় এই অভিযান চালিয়ে 30,000 ইয়াবা ও 1 কেজি 800 গ্রাম ক্রিস্টাল মেথ আয় সহ 2 জন পাচারকারীকে আটক করা হয়। অপর অভিযানে শাহপরীর দ্বীপের জালিয়ার পাড়ার নাফ নদীর পাড়ের একটি পরিত্যক্ত নৌকা থেকে 1 কেজি 50 গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও 10,40,000 কিয়াত উদ্ধার করা হয়। আটককৃত মাদক পাচারকারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিনের তুলনায় বৃহস্পতিবার ভিড় কম ছিল অমর একুশে বইমেলায়। তারপরও ব্যস্ত দিন শেষে অনেকেই যোগ দিয়েছেন বাঙালির প্রাণীর এই উৎসবে। পছন্দের বই সংগ্রহের পাশাপাশি আড্ডা, সেলফিতে ব্যস্ত কিছু সময় পার করেছেন তারা। বইমেলা এখন আর শুধু পছন্দের বই সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নেই, হয়ে উঠেছে বাঙালির চিরায়ত উৎসব। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মিলন মেলার স্থান হয়ে উঠেছে অমর একুশের বইমেলা। মেলায় 17তম দিনে কবিতা, উপন্যাস সহ মোট বই এসেছে 108টি। বিভিন্ন স্টল ঘুরে দেখা গেছে নতুন বইয়ের তুলনায় পুরনো জনপ্রিয় বইয়ের চাহিদা বেশি, তবে তরুণদের মাঝে থ্রিলার বইয়ের ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ ট্রাক বিস্ফোরণে অন্তত 3 জন নিহত হয়েছে, এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, একটি মিনি ট্রাকে হঠাৎ করেই বিস্ফোরণ হয়। বৃহস্পতিবারে এ ঘটনার পরই দুর্ঘটনা কবলিত পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এছাড়াও বিধ্বস্ত হয় বেশ কিছু যানবাহন। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভুল বুঝলে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কিছু করার নেই। বৃহস্পতিবার নিজেই এমন মন্তব্য করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ। আটলান্টিক পাবলিশকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ আরও বলেন, মার্কিন নেতাদের উচিত হবে না স্বার্থপরের মতো কেবল নিজের দেশ আমেরিকার কথাই ভাবা। সৌদি যুবরাজ, যিনি MBS নামেও খ্যাত, তিনি আরও বলেন, সৌদি রাজপরিবার ও রাজতন্ত্র নিয়ে প্রভাব খাটানো বা হস্তক্ষেপ করার অধিকার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেই। যুক্তি দেন, তার যেমন অধিকার নেই আমেরিকার বিষয়ে নাক গলানোর, তেমনি আমেরিকারও তা নেই। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। আসন্ন সিরিজ উপলক্ষে ঘোষিত টেস্ট দলে তাকে অন্তর্ভুক্ত করেই দল ঘোষণা করেছে বিসিবি।
তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকায় ১২ মার্চ পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। ১৮ মার্চ সেঞ্চুরিয়ানে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে ১৬ সদস্যের দলে তেমন কোনো পরিবর্তন নেই। আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াডই অপরিবর্তিত রেখেছেন নির্বাচকরা। তবে তাদের ১৮ সদস্যের স্কোয়াডে ৭ জন পেসার থাকা ছাড়াও চমক হিসেবে আছেন সাকিব আল হাসান। ধারণা করা হয়েছিল তিনি ৩১ মার্চ থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে খেলবেন না। যদিও বিসিবি সভাপতি বরাবরই বলে আসছিলেন সেরা এই অলরাউন্ডারের টেস্ট সিরিজে খেলা নিয়ে কোনো সংশয় নেই। শেষ পর্যন্ত তাকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করেই ঘোষণা করা হয়েছে স্কোয়াড। খবর শেষ করছি, যাওয়ার আগে কেএসটিএমটি বা শিরোনামগুলো আরও একবার। যুদ্ধবিরতি সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ইউক্রেন রাশিয়া দ্বিতীয় দফা শান্তি আলোচনা, রুশ বাহিনীর মৌরিপল দখলের দাবি। ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হলে করোনায় বিপর্যস্ত দেশের অর্থনীতিকে আরও ক্ষতির মুখে পড়বে শঙ্কা বিশেষজ্ঞদের। দেশে প্রথমবারের মতো কৃত্রিম হৃৎপিণ্ডের সফল প্রতিস্থাপন, হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা। ১২% বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, মূল্যস্ফীতির সঠিক তথ্য সরকার দেয় না, অভিযোগ সানেমের। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।